বামনগোলায় জামতলা গ্রামে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ বিজেপির, দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে অশান্ত হয়ে ওঠে গাজল। বিজেপির জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের। গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি। রামনগরের তালগাছারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, একজোট বিজেপি সিপিএম নির্দল। পচাগড় গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নির্দেশ অগ্রাহ্য করে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত প্রধান। নিশিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বন্ধ বোর্ড গঠন। বানারহাটে আংরাভাষা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। সিপিএমের জয়ী মহিলা প্রার্থী শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় হঠাৎই অসুস্থ প্রিসাইডিং অফিসার। ষড়যন্ত্রের অভিযোগে প্রিসাইডিং অফিসারকে অ্যাম্বুলেন্সে উঠতে বাধা গ্রামবাসীদের। বন্ধ করে দেওয়া হয় পঞ্চায়েত অফিসের গেট। ডিএসপি হেডকোয়ার্টারকেও হেনস্থার অভিযোগ। বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন ফরওয়ার্ড ব্লকের। কানকি গ্রাম পঞ্চায়েতের 20টি আসনের মধ্যে 7টি আসনে জয়ী বিজেপি, 4টি আসন পায় ফরওয়ার্ড ব্লক। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক গ্রাম পঞ্চায়েত প্রথমবার দখল করল তৃণমূল। পঞ্চায়েতের 15টি আসনেই জয়ী শাসক দল। পঞ্চায়েত বোর্ড গঠনে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাটোয়ার কৈথন গ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। গ্রেফতার চার তৃণমূল কর্মী। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়কের। কাটোয়ায় ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন রাজ্যস্তরের অ্যাথলিট। প্রায় দু ঘন্টা পর উদ্ধার হয় জয় সাহার দেহ। এলাকায় শোকের ছায়া। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে উদ্ধার দুর্বস্তা ভর্তি পচা মাংস। দুর্গন্ধ পেয়ে যাত্রীরাই খবর দেন জিআরপিতে। ঘটনায় আটক এক। বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড দখল করল তৃণমূল কংগ্রেস। 16টি আসনের মধ্যে 6টি আসনে জেতে শাসক দল। পরে তৃণমূলে যোগ দেন সিপিএম এর 5 জয়ী প্রার্থী। বাকি 5টি আসন বিজেপির দখলে। বারাসাত এক নম্বর ব্লকের কালিয়ানি গ্রামে ডেঙ্গি আতঙ্ক। জ্বরে আক্রান্ত 11 জন গ্রামবাসী। স্থানীয় সূত্রে খবর, জ্বরে আক্রান্তদের বেশ কয়েকজনের রক্তে ডেঙ্গিবাহী মশার জীবাণু মিলেছে। মারণ গেম সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্শিয়াং স্কুলে শুরু হলো কাউন্সিলিং। গত সোমবার এক মেধাবী ছাত্রের রহস্য মৃত্যুতে পাহাড়ে দেখা দিয়েছে ইলুমিনেটি আতঙ্ক। তপনে মারণ গেম মোমোর আতঙ্ক। ছাত্রের ফোনে হোয়াটসঅ্যাপে অন্য নম্বর থেকে সন্দেহজনক মেসেজ। এসপির কাছে অভিযোগ। কতুলপুরে চাতরা গ্রামে গুপ্তধনের খোঁজে খোড়াখুড়ি। কতুলপুর থানার পুলিশ আসতেই চম্পট দেন বাড়ির মালিক। আটক দুই, খোঁজ মেলেনি কোনো গুপ্তধনের। জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্জরা থানার পল্লীশ্রী গ্রাম। দুপক্ষের মধ্যে বোমাবাজি, বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। দুপক্ষই বর্জরা থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। কল্যাণী জেএনএম হাসপাতালে বিরল চিকিৎসা। ক্যান্সার আক্রান্ত মহিলার জনিদার বাদ দিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে সুস্থ করা হয়েছে বলে দাবি চিকিৎসকদের। 5 ঘন্টা ধরে অস্ত্রোপচার করেন 10 জন চিকিৎসক। সিউড়িতে সরকারি জমিতে নতুন বাসস্ট্যান্ড তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ জবরদখলকারীদের বিরুদ্ধে। বিকল্প ব্যবস্থা না করলে চলবে আন্দোলন। হুঁশিয়ারি জবরদখলকারীদের। ময়ূরেশ্বরে স্কুলে শৌচাগার নির্মাণে টাকা নয় ছয়ের অভিযোগ প্রধান শিক্ষক ও স্কুল পরিদর্শকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক অভিযোগ এড়িয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলায় মুখ খুলতে চাননি স্কুল পরিদর্শক। নওদা থানা দুধসর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু। এলাকায় শোকের ছায়া।